হ্যালো আমার সমস্ত পরিবারের সদস্যগণ এবং ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন, আশা করি তোমরা খুব ভালোভাবে কাটাচ্ছ। তোমরা কীভাবে নবমীর দিনটা কাটাচ্ছ সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তরে অপেক্ষায় থাকব। এবার শুনো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, আমাদের পরিবারের সদস্যরা বলেছিলে যে আমাদের করোনা ভাইরাসের রচনাটা স্যার এমনভাবে উপস্থাপন করুন যাতে আমরা 10-10 পেতে পারি। শুধু একমাত্র ভালো ভালো পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নয়, সমস্ত ধরনের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা এক ধরনের করোনার রচনা প্রস্তুত করেছি, যার মাধ্যমে তোমরা খুব ভালোভাবে এবং সুকৌশলের মাধ্যমে 10-10 পেয়ে যাবে। এবার শোনো, তোমাদের প্রথম কাজ হলো যে করোনা ভাইরাসের রচনাটা দিয়েছি সেটা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা ভালোভাবে দেখা, বোঝা এবং মুখস্থ করা নয়, কিন্তু বুঝতে হবে। বুঝতে পারলে কিন্তু তুমি পরীক্ষা খাতায় লিখতে পারবে, মুখস্থ একদিনের পর দুদিনের কিন্তু ভুলে যাবে, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। এবার শোনো, তোমাদের ব্যাপারটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে করোনা রচনাটা কীভাবে তৈরি হচ্ছে সেই সম্পর্কে, কীভাবে বলছি, কোয়া থেকে পয়েন্ট ব্যবহার করেছি। একটা কথা মনে রাখো, মুখস্থ করে লিখে দিলেই হবে না, নিজস্ব রচনা শৈলী ব্যবহার করতে হবে যার মাধ্যমে তোমার লেখাটা আরও ইম্প্রুভমেন্ট হবে। এবার শোনো, তোমাদের আরেকটা কথা বলতে এখানে আমি বলতে পারছি যে ব্যাপারটা হচ্ছে যে করোনা রচনাটা আমরা বলছি সেটা মন দিয়ে শোনো। চলো তাহলে করোনা ভাইরাসের রচনাটা তোমাদের সামনে উপস্থাপন করি। প্রবন্ধ করোনা ভাইরাসের রচনা, ঠিক আছে, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। তাও ফিরেছে অরণ্য লহ এ নগর। প্রথমেই তোমাদের একটা অনবদ্য কোটেশন ব্যবহার করতে হবে যেটা রচনার সঙ্গে লিঙ্ক আপ থাকবে, সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশনটা আমরা ব্যবহার করেছি। এটা অবশ্যই ডবল কোটেশনের মধ্যে রাখবে, এখানে নম্বর পাওয়ার একটা বোম্বাস্ত, এটা এক নম্বর পেয়ে যাবে। তারপর দেখ ভূমিকা শুরু করবে, সৃষ্টির আদি রকম থেকে বর্তমান অবধি সমগ্র জীবকুলে নির্ভরশীল হতে হয়েছে প্রকৃতির ওপর। সেই প্রকৃতির মধ্যে জন্ম হয়েছে মানব প্রজাতি, কিন্তু সেই মানব প্রজাতি নিজেদের স্বার্থ চরিতার্থে প্রকৃতিকে করেছে ধ্বংস, যার পরিপ্রেক্ষিতে মানব সভ্যতার বুকে বারবার নেমে এসেছে নানা মরণ রোগ, বর্তমানে উদ্ভূত করোনা ভাইরাস এর প্রকৃষ্ট উদাহরণ। তোমাদের সামনে করোনা ভাইরাসের দ্বিতীয় পয়েন্টটা উপস্থাপন করার চেষ্টা করছি। করোনা ভাইরাস কি ভালোভাবে শুনবে, প্রথমেই বলে রাখা দরকার যে করোনা এবং ভাইরাস দুটি শব্দই ল্যাটিন ভাষা থেকে গৃহীত। করোনা শব্দের অর্থ হলো মুকুট বা ক্রাউন, ক্রাউন বানানটা শোনো CROWN, এটা অবশ্যই স্ক্রিনে ভাসবে, স্ক্রিন থেকে ক্রপ করে করে ভিডিওটা অবশ্যই দেখবে, তারপর দেখো ভালোভাবে বুঝতে পারবে তাহলে, এবং বারবার শুনবে তবে মুখস্থ হয়ে যাবে। এবং ভাইরাস বলতে বোঝায় এক প্রকার এক কোষী আণুবীক্ষণিক রোগ সৃষ্টিকারী জীবাণুকে, যার আক্ষরিক অর্থ হলো বিষ। এই ভাইরাস জীব গোষ্ঠীর অন্তর্গত নাকি জ্বর সে ব্যাপারে বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য আছে, কিন্তু এমত অবস্থায় বিজ্ঞানীরা বলেছেন এটি এক প্রকার ছোঁয়াচে মরণ রোগ, যা জল এবং বায়ুর সংস্পর্শে এক জীবদেহ থেকে অন্য জীবদেহে প্রবেশ করে। তারপরে দেখো একটা ভালো কোটেশন আছে, যাহারে তোমরা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেঁচেছো ভালো, ইন্দ্রজিৎ সেনগুপ্ত। পরের পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রভাব, প্রথমে লিখবে প্রভাব, তারপরে এখানে দুটো পয়েন্ট হবে, একটা হচ্ছে কুপ্রভাব হবে, একটা সুপ্রভাব হবে। করোনা ভাইরাসের কী কী কুপ্রভাব পড়েছে সমাজের ওপর, প্রাকৃতিকের ওপর, সমস্ত কিছু। তারপর দেখো কুপ্রভাব, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রেই করোনা ভাইরাস এর কুপ্রভাব বেশি কম বেশি লক্ষণীয়। কর্মহীনতা, বেকারত্ব, শিল্প প্রতিষ্ঠানের অবক্ষয়, বাণিজ্যিক ভাটা, বাণিজ্য ঘাটতি, চুরি ছিনতাই বৃদ্ধি, কুসংস্কারছন্নতা, দারিদ্রতা, দ্রব্যমূল্য দাম বৃদ্ধি, জল সংকট, দ্রব্য সামগ্রী উৎপাদন বন্ধ হয়ে যাওয়া, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত ক্ষেত্রে অন্তঃসার শূন্যতা প্রবৃত্তি হলো এর কুপ্রভাব। এবার সুপ্রভাবটা দেখো ভালোভাবে শুনবে, সুপ্রভাব, করোনা ভাইরাসের সুপ্রভাবগুলি লক্ষ্য করা যায় একমাত্র পরিবেশের ওপর। অনেক বিশুদ্ধ হয়েছে, বিলুপ্ত হয়েছে নানা প্রজাতি, প্রাণী আগমন ঘটেছে, পরিবেশে অনেক শুদ্ধ ও সুশৃঙ্খল হয়েছে, বায়ু দূষণ কমেছে, জল দূষণ কমেছে, এক প্রকারে বলা যায় পরিবেশ তার নিজের পূর্বরূপ ফিরে পেয়েছে। পূর্বের তুলনায় এখন সমস্ত ঋতুই কষ্ট বিদ্যমান। এবার দেখো তোমাদের সামনে একটা সুন্দর কোটেশন ব্যবহার করছি, গাছ তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, শক্তি চট্টোপাধ্যায়, অনবদ্য সুন্দর কোটেশন। তারপর দেখো কবির কণ্ঠে দীপ্ত হয়েছে গাছ আমাদের পরম বন্ধু, গাছ ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না, পীর মতে শুধু গাছ বসিয়ে যাও ও পরিবেশকে দূষণমুক্ত ও সুরক্ষিত করো, তা না হলে এই মরণদায়ক ভাইরাসের
মতো আরও অনেক ভাইরাসের আগমন ঘটবে। পরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সংক্রমণ। ভালোভাবে শোনো, বিশ্বব্যাপী এই ভাইরাসটির সংক্রমণের কারণে সম্পর্কিত ব্যাপারে আরও বিস্তারিত আলোচনার অবকাশ আছে বলে মনে হয় না। কীভাবে এই ভাইরাসটি মানুষ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে সে ব্যাপারে বড় বড় চিকিৎসক থেকে শুরু করে বিশ্ব সংস্থা অবধি কেউ এখনও সম্পূর্ণ নিশ্চিত হতে পারেননি। তবে এই ভাইরাসটির সংক্রমণ বিশেষজ্ঞদের মতে চারটি পর্যায়ে বিভক্ত। প্রথমত, এমন ধরনের মানুষ যারা বিশেষভাবে সংক্রমিত অঞ্চল থেকে সরাসরি সংক্রমিত হয়ে এসেছে। তারপরটা দেখো, দ্বিতীয়ত, যারা সরাসরি সংক্রমিত হয়েছে সেই সব মানুষগুলো নিজেদের সংস্পর্শে আসা অন্যান্য মানুষদের শরীরে ভাইরাসটির সংক্রমণ ঘটিয়েছে। তৃতীয়ত, তৃতীয় পর্যায়ে এই ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ে এক বৃহত্তর অঞ্চল জুড়ে। চতুর্থত, এই সমস্ত সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করা না গেলে গোটা বিশ্বকে করোনা ভাইরাস আক্রান্ত করবে। তারপরের পয়েন্ট হচ্ছে লক্ষণ। ভালোভাবে শোনো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO তথ্যানুযায়ী এই ভাইরাসের সংক্রমিত ব্যক্তিদের মধ্যে যে সমস্ত উপসর্গ বা লক্ষণগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো গলা ব্যথা, শ্বাসকষ্ট, বমিবমি ভাব, মাথা যন্ত্রণা, জ্বর, অস্বাভাবিক কাশি ইত্যাদি। তবে শেষ পর্যায়ে সংক্রমিত ব্যক্তির প্রচণ্ড শ্বাসকষ্টের মাধ্যমে মৃত্যু ঘটে। যে চিকিৎসা, এই রোগের উপসর্গগুলি চিহ্নিত করার পর দেশ বিদেশের বিজ্ঞানীরা নানাভাবে আক্রান্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ভাইরাসের টিকাকরণের জন্য ওষুধ নির্মাণ করার চেষ্টা করেছে। কিন্তু বর্তমানে পুরোপুরিভাবে এই ভাইরাস থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তার ব্যাপারে বিজ্ঞানীরা কোনো মত পোষণ করতে পারেনি এবং চিকিৎসকেরা মোটামুটিভাবে অনুমান করে কিছু ভ্যাকসিনের আবিষ্কার করেছেন যা সম্পূর্ণরূপে কার্যকরী নয়। তবে সচেতনতার তথা মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজ ব্যবহার করা প্রভৃতির মাধ্যমে এই রোগকে কিছুটা হলেও রোধ করা সম্ভব। টিকাকরণ এর পরের পয়েন্টটা ভালোভাবে দেখো, দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের পর বিভিন্ন দেশে চিকিৎসকেরা ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছে। সর্বপ্রথম যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি দল দীর্ঘ গবেষণার পর করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেন, ট্রায়াল শুরু করে। এর পরবর্তী প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন নিজেদের স্বদেশে আবিষ্কৃত ভ্যাকসিনের প্রয়োগ শুরু করে দেয়। এরপর ভারত, ইউরোপ, ইংল্যান্ড, ইতালি প্রভৃতি দেশ নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেদের দেশে টিকা আবিষ্কার করে এবং সেই টিকা নিজেদের দেশের মানুষের ওপর প্রয়োগ করে। এর পরের পয়েন্ট হচ্ছে সরকারি উদ্যোগ। ভালোভাবে শুনবে কিন্তু, সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছে আমাদের জন্য। বিভিন্ন দেশের সরকার তার নিজের চলো বন্ধুগণ, এরপরের পয়েন্ট হচ্ছে সরকারি উদ্যোগ। বিভিন্ন দেশের সরকার তার নিজের দেশের জনগণকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। লকডাউন, যার উদ্দেশ্য হলো এক মানুষ থেকে অন্য মানুষের দূরত্ব বজায় রাখার মাধ্যমে রোগ প্রতিরোধ করা, মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজ ব্যবহার করা, একটি নির্দিষ্ট টাইমে বাজার, রেশন দোকান, স্কুল কলেজ, যানবাহন প্রভৃতি বন্ধ করার নির্দেশ দেয় সরকার। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাতে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে ওঠে সেদিকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে সরকার। সর্বশেষ পয়েন্ট বলতে গেলে উপসংহার। দেখো, কথায় বলে সভ্যতা যখন নিজের গতিকে অপ্রতিরোধ্য বলে মনে করে সৃষ্টি তখন সমগ্র সভ্যতাকে ক্ষণিকের জন্য স্তব্ধ করে দেয়। একটি ক্ষুদ্র অনবক্ষণিক ভাইরাস যেন আমাদের চোখে আঙুল দিয়ে এই প্রবাদ বাক্যের সত্যতা প্রমাণ করে দিল। আবার আমরা দেখতে পেলাম সৃষ্টির কাছে আমরা ঠিক কতখানি অসহায়। তবে মানুষের এই অসহায়তা প্রকৃতির বিশ্বজুড়ে দূষণকে কমিয়ে মানুষকে করেছে বিশুদ্ধ। যাহার প্রাসাদে তুললে অট্টালিকা, নদী গর্ভে ভাঙিয়া পড়িয়েছে সে আর খান কতক ইঁট, বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চায় না। চট্টোপাধ্যায়, এই যে কোটেশনটা বললাম এটা তোমরা অবশ্যই ডবল কোটেশনের মধ্যে রাখবে, ঠিক আছে? এরপরে কিছু তোমাদের কথা বলতে চাই। তোমরা আশা করি প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখলে। অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার তোমাদের কিছু ট্রিক্স বলি। প্রথমত, কারোর জিনিস হুবহু লিখে কপি করে কখনোই দশে দশ পাওয়া যায় না। নিজস্ব রচনা শৈলী এবং নিজস্ব কিছু ব্যবহার করে মাধ্যমে পরীক্ষককে, মানে যে এক্সামিনার, তাকে সন্তুষ্ট করতে হয়, তবেই তুমি দশে দশ পাবে। এবার তোমাদের কিছু কথা বলি। এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি তোমাদের সহজ সরল ভাষায়। তোমরা ভিডিওটা বারবার
ক্রপ করে করে এবং ভালোভাবে বুঝে বুঝে লিখে নেবে। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইবে, বারবার ভিডিওটা দেখবে, শুনবে এবং মুখস্থ করে নেবে। পরীক্ষা খাতা তোমাদের লিখতে অনেক সুবিধা হবে। আর একটা কথা বলি, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সমস্ত বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। সেই কারণেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অসংখ্য ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।